من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال تعالى إنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم বর্তমান যে মাস চলছে মাসের নাম রবিউল আউয়াল। আরবিতে বসন্তকালকে রবি বলা হয়। বসন্তকাল দুই মাস, প্রথম মাসকে রবিউল আউয়াল, প্রথম বসন্ত মাস, দ্বিতীয় মাসকে রবিউল থানি, দ্বিতীয় বসন্ত মাস বলা হয়। বসন্ত মাস সকল ঋতুর তুলনায় শান্তিময় মাস, বসন্তের এই দুই মাস। বসন্তের আগে যে কাল অতিবাহিত হয় তাকে বলা হয় শীতকাল। শীতকালে শুধু মানুষ নয়, সমস্ত মাখলুক এমনকি গাছগাছালি পর্যন্ত শীতের কারণে মূর্ছা যায়, এদের সৌন্দর্যতা লাবণ্যতা এগুলো সব হ্রাস পায়। এমনকি শীতের কারণে প্রায় গাছের পাতা ঝরে যায়, ডালপালাগুলো উলঙ্গ দাঁড়িয়ে থাকে। এই উলঙ্গ দাঁড়ানো অবস্থায় ডালপালাগুলোর দিকে তাকাইলে, গাছ গাছালির দিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহ পাকের দরবারে হাত তুলে মুনাজাত করতে। আমরা মুনাজাত করার সময় যেভাবে হাত তুলি, তো আমাদের হাত, হাতের মাথায় কতগুলো আঙ্গুল যেন শাখা প্রশাখা আল্লাহ পাকের দরবারে দাঁড়াইয়াছে। উলঙ্গ গাছগুলোর দিকে তাকাইলো এমনই মনে হয়, এরা আল্লাহ পাকের দরবারে দোয়া করে যে আল্লাহ শীতের কারণে আমাদের পাতাগুলো ঝরে গেছে, আমাদের মধ্যে ফুল আসতেছে না, ফল আসতেছে না, তোমার দরবারে করি আর তুমি এই ঋতুকে পরিবর্তন করে এমন এক ঋতু দান করো যে ঋতুর বরকতে আমাদের মধ্যে আবার নতুন করে পাতা ফুটবে, ফুল ফুটবে, ফল আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের দোয়া কবুল করে বসন্তকালের দক্ষিণ হাওয়া প্রবাহিত করে দেন। এই হাওয়া যখন শুরু হয় দক্ষিণ দিক থেকে, সমস্ত মখলুকের চেহারার মধ্যে পরিবর্তন ঘটে, লাবণ্যতা এসে যায়, আকর্ষণ এসে যায়, চতুর্দিক সবুজ শ্যামল মনে হয়, যেদিকেই তাকানো হয় সেদিকেই সুন্দর আর সুন্দর। এটা বসন্তকালের প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কালের মধ্যে এই বৈশিষ্ট্য রেখে দিয়েছেন যে এই কালে সব কিছুর চেহারার পরিবর্তন ঘটে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের রুহানি চেহারা পরিবর্তনের জন্য বসন্তকালকে বাছনি করেছেন। আমরা যে চেহারার পরিবর্তন দেখি এটা তো বাহ্যিক চেহারা, জাহেরি চেহারা, কিন্তু জাহেরের তুলনায় বাতেনের দাম, দৈহিক চেহারার তুলনায় রুহানি চেহারার দাম কোটি কোটি গুণ বেশি। সিরতে নজর চাহিয়ে সুরতে যে আদা, সুরতের তুলনায় সিরত অধিক গুরুত্ব রাখে, ওই চেহারার পরিবর্তনের দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন
ওই বাতিনি চেহারা রুহানি চেহারাকে পরিবর্তন করার জন্য বসন্তকালকে বাতনি করেছেন। এই বসন্তকালের আগে দুনিয়ার অবস্থা ছিল যেমন শীতকাল, কনকনে শীত, কোথাও বরফ পড়ে, কোথাও ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, চতুর্দিক মনে হয় যেন অশান্তি বিরাজমান, শান্তি নেই, মানুষের চেহারা অন্যরকম হয়ে গেছে, সমস্ত মাখলুকের চেহারা অন্যরকম হয়ে গেছে, রুহানি চেহারা শুধু অন্ধকার আর অন্ধকার, জাহিলিয়ত, মূর্খতা, বর্বরতা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, এগুলো সব সারা দুনিয়া ছেয়ে গেছে। কি পরিমাণ জুলুম অত্যাচার তখন চলতেছিল, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ভাগের পূর্বে, তার মাধ্যমে তো বসন্তকাল শুরু হয়েছে, রুহানি জগতের বসন্তকাল। এর আগে ছিল শীতকাল, দু চারজন মানুষ যারা হকের সন্ধানে ছিলেন, তালেবে হক ছিলেন, হকের খোঁজে এদিক সেদিক বেরিয়ে পড়তেন, হক তো নেই তো পাবে কোথায়, আল্লাহ এই পরিমাণ অন্ধকার ছিল, এই পরিমাণ শীতকাল ছিল, নিজ সন্তান, নিজ সন্তানের জন্য মহব্বত ভালোবাসা যে পরিমাণ হয়, এর থেকে বেশি ভালোবাসা একমাত্র নিজের জন্য হয়, আর কারোর জন্য এর থেকে বেশি ভালোবাসা হয় না, নিজ সন্তানের ভালোবাসা এত বেশি হয় মানুষের অন্তর, একটি মুরগির বাচ্চা পর্যন্ত, আপনি বাচ্চাওয়ালা মুরগি কিনারা দিয়ে হেঁটে যান, মুরগির সন্দেহ আপনি তার বাচ্চার কোনো ক্ষতি করেন কিনা, এখনো কিন্তু ক্ষতি করেননি, শুধু এতটুক সন্দেহের কারণে দেখবেন কোন কোন মুরগি আপনাকে আক্রমণ করে বসে, উড়ে এসে আপনাকে আতর মারে, আক্রমণ করে, মুরগিকে কথা বোঝে না যে লোকটার সাথে যুদ্ধ করলে আমি কুলেতে পারবো, খুব বোঝে, শত্রু মিত্র খুব চিনি, না হয় এই বাচ্চা হওয়ার আগে এই মুরগি আপনাকে দেখলে ভাগত, আক্রমণ তো দূরের কথা, আপনাকে দেখলে সে ভাগত, আর সেই মুরগি এখন আপনাকে আক্রমণ করতেছে, কেন? বাচ্চার মুখে পড়ে, বাচ্চার মহব্বত আর ভালোবাসা মুরগিকে অন্ধ করে রেখেছে, যে আমি কি লোকের সাথে যুদ্ধ করে কুলাইতে পারবো না পারবো না, আমার জীবন এখানে নষ্ট হয় কিনা কিছুই সে তখন দেখে না, বাচ্চার মহব্বত, একটা মুরগি পর্যন্ত তার বাচ্চাকে এই পরিমাণ ভালোবাসে, কিন্তু মানুষ ওই সময়ের নিজের ঘরে জন্ম নিয়েছে একজন মেয়ে, অপরাধ কি সে মেয়ে কেন হইল, অথচ এটা তো তার অপরাধ নয়, অপরাধ কারোর নয়, তারপরও যদি বলতে অপরাধ আমার, আমার অপরাধে মেয়ে জন্ম নিল, অপরাধের কারণে শাস্তি ভোগ করতে হলে আমাকে করতে হইতো, তা না করে এই মাসুম, এই বেগুনা নবজাত শিশু ফুলের ন্যায় স্বচ্ছ নিষ্পাপ, তার তো কোনো অপরাধ নেই, কিন্তু তাকে নির্মম ভাবে হত্যা করে, বিভিন্ন হাদিসের কিতাবে এদের এই হত্যার নমুনা উল্লেখ আছে, কেউ কেউ তো হওয়া মাত্র গলা টিপে শ্বাস শুদ্ধ করে তাকে মেরে দিয়েছে, বেগুনা বেচারি তার কি দোষ, আর কেউ কেউ হওয়া মাত্র পাথর মেরে তার মাথা গুঁড়ো করে দিয়ে তাকে মেরে ফেলত, কেউ তলোয়ার দিয়ে জবাই করে দিত, আবার কেউ পাহাড়ের উপর থেকে কিংবা ঘরের ছাদ থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলত, কেউ কেউ মাটির নিচে চাপা দিয়ে আসত, আর যাদের একটু দয়া মায়া হইত এরা চাপা দিত না, আমরা যেভাবে মুর্দা কবর দিই এভাবে কবর দিয়ে আসত, তার গায়ে যাতে মাটির চাপা না লাগে উপরে কোনো তক্তা কোনো ইট ইত্যাদি দিয়ে কবর দিয়ে আসত, আন্দাজ করুন কি পরিমাণ বর্বরতা, কি পরিমাণ জুলুম, কি পরিমাণের শীতকাল চলছিল তখন তাদের উপর দিয়ে, এটা তো শুধু আরবের মুর্শিদদের কথা বলছি, আরবের বাইরে পুরা বিশ্বের একই অবস্থা, ইহুদি জগতের অবস্থা ছিল আল্লাহ, তাদের মেয়েদের যখন মেন ছিল ঋতু শুরু হইত তখন এই মেয়ে কোনো পুরুষের সাথে থাকা খাওয়া উঠা বসা কিছুই করতে পারতো না, সব নিষেধ, তো থাকবে কই বাড়ির কিনারায় একটু দূরে ছোট্ট একটি ঝুপড়ি,
তুলে দেয়া হতো যে তুমি যতদিন পাপ না হবে অতদিন এই ঝুপড়িতে থাকবে। তার সাথে কোনো পুরুষ দেখা সাক্ষাৎ করতে পারত না, শুধু একজন খাদেম রেখে দেয়া হয়তো, সে ওইখানে নিয়ে তার খাওয়া দাওয়া পৌঁছে দিত। সৃষ্টিগত ভাবে জন্মগত ভাবে নারীরা ভীত হয়, এরা ভয় বেশি পায়। দেখবেন তেলা পোকা দেখলে যে চিৎকার মারে আল্লাহ, আর হঠাৎ কারেন্ট চলে গেছে রুমে সে একা, আর কেউ রুমে নাই, কি চিৎকার মারে, এদের ভয় বেশি। আর এই অবস্থায় এই নারী যে একা একা ওই ঝুপড়িতে থাকে, কেমন কষ্ট তখন তার হইতে, কিন্তু বেকারি বাধ্য ছিল, করার কিছু ছিল। খ্রিস্টান বিশ্ব ছিল আরো মারাত্মক। খ্রিস্টান বিশ্বে নারীদের ইতিহাস এনসাইক্লোপিডিয়া খুলে দেখুন, আরো বহু বই পুস্তক আছে ওর উপর, ওদেরই লেখা, মুসলমানদের নয়, ওদের লেখা বই। এরা মনে করত একজন নারীর তুলনায় সাপ অনেক ভালো, সাপে কাটা অনেক ভালো, নারীর খপ্পরে পড়া এর থেকে আরো অনেক কঠিন, নারী সাপের থেকেও আরো নির্দিষ্ট। এমনকি এক সময় তাদের ধারণা ছিল নারীর ভিতরে রু নেই, এরা রু বিহীন একটি মাখলুক, রু নেই। আস্তে আস্তে ধারণার পরিবর্তন ঘটে, রু আছে তবে এরা মানুষ নয়। কি আল্লাহ পাক যেভাবে গরু ছাগল মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন, নারীদেরকে এইভাবে মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন, এরা আসলে মানুষ নয়। মানুষ নয় এই আকীদা, এই ধারণার কারণে এদের কোনো স্বাধীনতা ছিল না। যেমন আমাদের গরু ছাগলের স্বাধীনতা নেই, সিংহে রশি, গলায় রশি, নাকে রশি, স্বাধীনভাবে না চলতে পারে না, স্বাধীনভাবে খেতে পারে না, স্বাধীনভাবে আরাম করতে পারে। মালিক যখন সুযোগ দিবে তখন খাবে, মালিক সুযোগ দিলে তখন আরাম করবে, মালিক সুযোগ দিলে তখন হাঁটাহাঁটা করবে, না হয় করতে পারবে। এমনকি গরুর মুখে আমরা একটি টুকরি বেঁধে রেখে দিই যাতে সে স্বাধীনভাবে খাইতে না পারে। খ্রিস্টান বিশ্বে নারীদের সাথে এই ব্যবহার করা হইত, এদের মুখে টুকরি বেঁধে পিছনে তালা লাগিয়ে দিত ঘরের উপর দিয়ে, যাতে এরা সব ইচ্ছা কিছু খেতে না পারে। যেহেতু এরা মানুষ নয়, মানুষের সেবিকা, স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিল না, পুরুষ অনুমতি দিলে কথা বলবে, অনুমতি না দিলে কথা বলতে পারবে না। এমনকি খ্রিস্টান বিশ্বে নিজের স্ত্রীকে নিজের মিরাস হিসাবে, যেভাবে আমরা পৈতৃক সম্পদ বাপের মারা যাওয়ার পরে সম্পদ পাই, এভাবে স্বামী মারা গেলে এই স্ত্রীর ছেলেরা স্ত্রীর মালিক হবে, বিক্রি করতে পারে, স্বামীও বিক্রি করতে পারে, পরিবর্তনও করতে পারে। বিক্রি কত টাকায় করবে সরকারি ভাবে দাম নির্ধারণ হয়েছে। দেখুন খ্রিস্টান বিশ্বের ইতিহাস খুলে এনসাইক্লোপিডিয়া খুলে দেখুন, সরকারি ভাবে দাম নির্ধারণ করা হয়েছে, একজন স্ত্রীকে এত টাকায় বিক্রি করা যাবে যাতে অতিরিক্ত দাম কেউ চাইতে না পারে, এভাবে তারা পণ্যের মতো বিক্রি হয়েছে। আজকে আমার স্ত্রী তো কালকে আরেকজনের স্ত্রী, এ ছিল খ্রিস্টান বিশ্বের অবস্থা। এটা তো নারীর সাথে, পুরুষের সাথে কেমন ছিল, ধনী গরিব, উঁচু নিচু, ক্ষমতাসীন আর ক্ষমতাহীন, কি পরিমাণ ব্যবধান এদের মধ্যে ছিল। আপনারা অনেকে ইতিহাস পড়েছেন, এই বিশ্বের সর্বপ্রথম স্টেডিয়াম যাকে রোমের কলোসিয়াম বলা হয়, আজ থেকে 2800 বছর আগে স্টেডিয়াম প্রতিষ্ঠা লাভ করে। এর আগে এই বিশ্বে কোন স্টেডিয়াম ছিল না। এই স্টেডিয়ামের সূত্র বাপের মৃত্যু বার্ষিকী পালনার্থে হয়েছিল। রোমের বাদশা মারা গেলে তার ছেলে বাদশা, তো তার বাপ যে মারা গেল এক বছর পরে বাপের মৃত্যু বার্ষিকী পালন করবে, এখান থেকে মৃত্যু বার্ষিকীর সূচনা। এটা মুসলমানদের নিয়ম নীতি নয়, শুরু হয়েছে খ্রিস্টানদের থেকে। কিভাবে করবে, যেহেতু বাদশা মারা গেছে মৃত্যু বার্ষিকী পালন করবে তার ছেলে আরেক বাদশা, সাধারণভাবে করলে হবে না, শাহী ঠাট বাটে করতে হবে, শান সহপতে করতে হবে। এই লক্ষ্যে স্টেডিয়াম নির্মাণ করে। স্টেডিয়ামের গ্যালারির উচ্চতা ছিল 80 ফিট, সাধারণ কথা, একসাথে 60,000 দর্শক বসে খেলা দেখতে পারছে। কত বড় গ্যালারি তৈরি করতে আমরা করব, আমাদের এই স্টেডিয়ামে কি 60,000 বসতে পারে, আমার জানা নাই কত বসতে পারে, তো 60,000 দর্শক বসতে পারে।
বানাইলো কি দিয়ে? পাথর দিয়ে। কারা বানাইলো? নিম্ন শ্রেণীর লোকজন, অসহায়, কয়েদি, বন্দী, কৃতদাস। এরা দূর দরাজ পাহাড় থেকে পাথর কাঁধে বহন করে এখানে আনতো আর স্টেডিয়াম নির্মাণ করতো। এরা বাধ্য ছিল, না করে কোনো নিস্তার নেই। এইভাবে এই বিশাল গ্যালারি তৈরি করা হয় দর্শকদের বসার জন্য। তাও পুরা গ্যালারি এক রকমের ছিল না, রাজা বাদশাহদের বসার জায়গা ভিন্ন, দেখো ভাই, মন্ত্রী মিনিস্টারদের ভিন্ন, নবাবদের ভিন্ন, জমিদারদের ভিন্ন, ধনীদের ভিন্ন, গরিবদের ভিন্ন, অসহায়দের ভিন্ন। এটা হলো তাদের মানবতার বাস্তব চিত্র খ্রিস্টান বিশ্বাস। এখনো এদের মধ্যে ভিন্নতা, যদিও সমান অধিকারের বন্ধুরা থেকে সারা বিশ্বে, এখনো এদের মধ্যে ভিন্নতা। আজ তাদের দেখতে গেলে দেখবেন শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ কি পরিমাণ প্রভেদ এদের মধ্যে। শ্বেতাঙ্গদের গির্জায় কৃষ্ণাঙ্গদের ঢুকানি সে ঢুকতে পারত, কেউ ঢুকলে সে অপরাধী। এদেরকে এখনো ঘৃণার চোখে দেখা হয়। পক্ষান্তরে মুসলমানদের নিয়ম কি? একই স্বপ্নে খড়ে হো গে মাহমুদ এয়াল, একই স্বপ্নে খড়ে হো গে মাহমুদ এয়াল, না কোই বান্দা রাহা আর না কোই বান্দা নওয়াজ। এই যে আমরা একসাথে বসে আছি, কারো চামড়ার রং সাদা, কারো কালো, কারো শ্যামলা, হাতে কোনো বেটা কি? তুমি কালো মানুষ কেন আমার সাথে বসে? এখানে যারা একসাথে বসে আছি, কেউ ধনী কেউ গরিব, কেউ ক্ষমতায় আছি কেউ ক্ষমতায় নেই, এই ভেদাভেদ আছে যে তুমি গরিব মানুষ আমার পাশে কেন বসি? আমি ক্ষমতাসীন, তুমি কেন আমার পাশে বসি? সামনের সাথে কেন আসছে? হাতে কোনো ভেদাভেদ কোনো কি চারা নেই। এমনকি কোটি মানুষও যদি একসাথে মক্কায় মোকাররমা হয়, আমাদের টঙ্গি এস্তেমা হয়, হাতে কোনো ভেদাভেদ, ধনী গরিব পাশাপাশি শিখেছে, একসাথে খাইতেছে, এক প্লেটে খাইতেছে। তাবলিগের জমাতে গেলে অন্তত দুজন দুজন করে এক প্লেটে খান। কেউ তো একথা বলে না যে আমি ধনী আমার সাথে গরিব কেন বসবে, আমার চামড়ার রং সাদা আমার সাথে কালো লোকটা কেন বসবে, হবে না আমার সাথে সাদা চামড়া বলে আরেকজন দাও। কোথাও একটু তারা নেই, চুপচাপ খেয়ে চলছে ইসলামের নিয়ম। কিন্তু খ্রিস্টান বিশ্ব এই পরিমাণ প্রভেদ, যাই হোক এই গ্যালারি নির্মাণ হইল। এখন বাপের মৃত্যুবার্ষিকী শুরু হল। প্রথম শুরু হইল হিংস্র প্রাণীর লড়াই দিয়ে, হিংস্র প্রাণীর লড়াই, সাঁড়ে সাঁড়ে লড়াই, ঘোড়ায় ঘোড়ায় লড়াই, হাতিয়ে হাতিয়ে লড়াই, ভাল্লুকে ভাল্লুকে লড়াই। গ্যালারিতে দর্শকেরা বসে তামাশা দেখে বাপের মৃত্যুবার্ষিকী। কয়েকদিন যাবৎ এই লড়াই চলত, এটা শেষ হলে শুরু হইতো মানুষে মানুষে লড়াই। লড়াইয়ের ধরন কেমন ছিল? একজনের হাতে থাকতো অস্ত্র আর একজনের হাতে জাল, অস্ত্রওয়ালা অস্ত্র দিয়ে জালওয়ালাকে হত্যা করার চেষ্টা করতো আর জালওয়ালা জাল মেরে অস্ত্রওয়ালাকে বন্দী করার চেষ্টা করত। এভাবে যেকোনো একজন মারা যেত। এই খেলা শেষ হলে শুরু হইত একজনের চোখ খোলা আর একজনের চোখ বন্ধ, চোখ বেঁধে দেয়া হইত, অস্ত্র উভয়জনের হাতে আসে। যার চোখ খোলা সে তো চোখে দেখে আক্রমণ করে, আর যার চোখ বন্ধ সে চোখ খোলাওয়ালার পায়ের আওয়াজ শুনে অনুমান করে আক্রমণ করবে। তো যার চোখ বন্ধ স্বাভাবিক তারই মারা যাওয়া নিশ্চিত ছিল, কিন্তু সে বাধ্য, রাজা বাচ্চারা ধনীরা প্রভাবশালীরা এদেরকে বাধ্য করে, যেহেতু এরা নিম্ন শ্রেণীর মানুষ, লড়াই করতে হবে, অংশগ্রহণ করতে হবে। এই খেলা যখন শেষ হইত, এরপরে শুরু হইতো একজনের হাতে অস্ত্র আর একজন নিরস্ত্র, হাতে কোনো অস্ত্র নেই। তো যার হাতে অস্ত্র নেই তার মারা যাওয়া নিশ্চিত ছিল। এক দুই দিন নয়, তিন তিন মাস পর্যন্ত মানব নিধন লীলা চলত। বাপের মৃত্যুবার্ষিকী বলো, মারা গেছে এক বাপ, হাজারো মানুষের বাপকে এখন মারতেছে। এক এক মৃত্যুবার্ষিকীতে লেখা আছে দশ দশ হাজার মানুষ প্রাণ হারাইছে, আর ধনীরা গ্যালারিতে বসে তামাশা দেখে হাত তালি দেয় উল্লাস করে। এমনকি এতটুকু লেখা আছে ইতিহাসে, কেউ যখন এই খেলায় আহত হয়ে যন্ত্রণায় অস্থির হয়ে গ্যালারির দর্শকদের কাছে প্রার্থনা কামনা করত, তো দর্শকদের পক্ষ থেকে উল্টা আওয়াজ আসত তাদের দেশীয় ভাষায়, মিথ্যে মিথ্যে, আমাদের
ফের বাংলায় বলে খালা তো এখনো মরেনি, শেষ করে দাও তাকে তাড়াতাড়ি। এটা ছিল তাদের দয়া মায়া রূপ। কোন কোন আহত সাহায্য চাইলে হারেক হারেক বলে চিৎকার দিত। তার মানে আরে বোধ নাই তো, ও তো এখনো জিন্দা আছে, মেরে ফেললেই না তার মোকাবেল যে সে জিতলো, জিতলো কিভাবে, সে তো এখনো জিন্দা। লাশের স্তূপ দিয়ে তার স্তূপ গুলো দিতে কিভাবে, লেখা আছে ইতিহাসের মধ্যে, কুকুর বিড়াল মারা গেলে যেরকম হয়তো গলায় রশি বেঁধে এটাকে টেনে নিয়ে যেত খালের পাড়ে, অথবা একটা পা ধরে তাকে হেঁচড়াই নিয়ে যেত, এইভাবে মানুষের হাত ধরে কিংবা পা ধরে টেনে নিয়ে মাটির উপর দিয়ে এক জায়গায় স্তূপ দিত। কেউ মারা গেছে, কেউ এখনো মারা যায়নি। স্তূপের উপর বালি দিয়ে ঢেকে দিত, এ বালির ভিতরে এরা মারা যেত, এটাই এদের কবর হয়ে যেত। এটা হলো খ্রিস্টান বিশ্বের মানবতার বাস্তব চিত্র। এই খেলা দেখে আরো আশেপাশের বিভিন্ন শহর বন্দরে স্টেডিয়াম নির্মাণ হয়, আর এই খেলা শুরু হয়। এবার ঢোল পিটানো হইত, ঘোষণা করা হইতো, এলান করা হইত, প্রচার করা হইতো, অমুক দিন থেকে অমুক স্টেডিয়ামে এই খেলা শুরু হবে। মানব নিধন লীলা, এটা হলো তাদের খেলা। মৃত্যুবার্ষিকী পালন করে, মানবতার সাথে তাদের এই আচার, এই ব্যবহার খ্রিস্টান বিশ্বে। আজ এরা মানবতার দণ্ডুরা পিঠে। এখন পর্যন্ত যদি মানবাধিকার লঙ্ঘন কেউ করে থাকে তো খ্রিস্টান বিশ্ব করে, মানুষের উপরে জুলুম অত্যাচার যদি কেউ করে তো খ্রিস্টান বিশ্ব করে, এখনো করে। কিন্তু ইসলামের আলো, কোরআনের নূর তাদের মধ্যে না থাকার দরুন একথা বুঝতেও পারে না যে আমরা কত বড় অত্যাচারী, আমরা কত বড় সন্ত্রাসী, আমরা কত বড় জালেম, এটা বুঝার তাদের সেই যোগ্যতা হারিয়ে ফেলছে নূরে কোরআন না থাকার কারণে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, চৌগরজ আমদকুন আর কোশি দাসন তদে হাজা বাদ দিল বস হয়ে দি দাসন, তদে হাজা বাদ দিল বস হয়ে দি দাসন। এই খ্রিস্টান বিশ্ব নিজের স্বার্থ ছাড়া আর কিছুই হবে না। যখন কারো সামনে স্বার্থ আসে, তার বিবেক বুদ্ধির সামনে হাজারো পর্দা দাঁড়িয়ে যায়, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা অসত্য, এটা বুঝার ক্ষমতা তাদের আর থাকে না, যেহেতু পর্দা চলে আসছে চোখের সামনে। এরা যেহেতু স্বার্থ ছাড়া কিছু বোঝে না, তাই হক না হকের সামনে পর্দা ঝুলে গেছে, বোঝে না কোনটা হক আর কোনটা না। তখনকার বিশ্বের এই অবস্থা, এই রোমের কলোসিয়াম দেখা দেখি এই খেলা বিভিন্ন শহর বন্দরে শুরু হয়। প্রায় 800 বছর পর্যন্ত এই খেলা চলতে থাকে। এরপরে আস্তে আস্তে একটু দুর্বল হয়ে পড়ে, ইসলামের আবির্ভাব ঘটার পর এই খেলা টোটাল বন্ধ হয়। কারণ আলো যেখানে জ্বলে শুধু ওই জায়গায় আলোকিত হয় না, তার আশেপাশে আরো অনেক জায়গা আলোকিত হয়, আলোর বৈশিষ্ট্য। তো ইসলাম নামই বাতি, এই আলো জ্বলে উঠছে তো আরব বিশ্বে, কিন্তু এর আলো চতুর্দিকে ছড়াইতে ছড়াইতে খ্রিস্টান বিশ্ব গিয়ে পৌঁছে। তখন এরা দেখতে লাগলো যে মানুষ কাকে বল। আস্তে আস্তে ওই মানবতা গ্রহণ করতে আরম্ভ করে, আর এই খেলা বন্ধ হয়। এই আলো যদি না জ্বলত, কত লক্ষ লক্ষ মানুষ এই পর্যন্ত এই মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে, খ্রিস্টান বিশ্বের হাতে, খ্রিস্টানদের হাতে, ধনীদের হাতে, প্রতাপশালীদের হাতে। আর হিন্দু ধর্ম তো আরো আসছে, নারীর কি দোষ, স্বামী মারা গেছে তার সাথে নারীকেও মারা যেতে হবে, কেন, ধর্মীয় বাধ্যবাধকতা। স্বামী মারা গেলে এই স্ত্রী যতদিন জিন্দা থাকবে কারোর কাছে বিয়ে বসতে পারবে না, ধর্মীয় ভাবে নিষেধ। যদিও এই মুহূর্তে বিয়ে হয়ে, বিয়ে হওয়ার সাথে সাথে স্বামী মারা গেছে, চিরদিনের জন্য এই মহিলা আর কোনো স্বামী গ্রহণ করতে পারবে না। এরপরও স্বামী সন্দিহান, আমি তো মারা গেছি, আমারও বর্তমানে ধর্মীয় বাধ্যবাধকতার কারণে কারোর কাছে বিয়ে করতে বসতে পারবে না, চুপু চুপু যদি সম্পর্ক গড়ে তোল, লাইন যদি করে ফেলি, স্বামী সন্দিহান। এই সন্দেহ নিরসনের লক্ষ্যে সতী দাহ প্রথা শুরু হয়, যে আমার লাশ যে আগুন দিয়ে পোড়ানো হবে, ওই আগুনে তোমাকেও পুড়ে মরতে হবে, তবে আমি নিশ্চিত তুমি অন্য কারোর সাথে আর লাইন করতে পারলা না। এই সতী দাহ প্রথা এখান থেকে শুরু হয়। কত হাজার নয় লক্ষ লক্ষ নারী এইভাবে
জীবন দিতে বাধ্য হয়েছে। কত নারী রাজি ছিল না, রশি দিয়ে বেঁধে স্বামীর লাশের সাথে জিন্দা নারীকে আগুন দিয়ে পোড়াই তারা হত্যা করছে, কত নারীকে হাত পা বেঁধে নিক্ষেপ করছে আগুনে। এইভাবে সতীদাহ কথা। ভারতবর্ষে যখন মুসলিম হুকুমত কায়েম হয়, মুসলমানদের ক্ষমতা ভারতবর্ষে আসে, দেখুন না ইতিহাসে লেখা আছে, ইংরেজদের লেখা ইতিহাস, ওইখান থেকে বলতে যে এই সতীদাহর কথা মারাত্মকতম একটি কথা ছিল। এদের বিরুদ্ধে আইন করতে গেলে হিন্দুরা সোহাঙ্গাম শুরু করবে, আমাদের ধর্মীয় বিষয়ে মুসলমানরা নাক গলাইতে, সরাসরি আইনতে করতে পারতেছে না তাদের ধর্মীয় বাধ্যবাধকতার কারণে, কিন্তু যথাসাধ্য মুসলিম রাজাবাদ ছাড়া চেষ্টা করত যাতে এই সতীদাহের কথা আস্তে আস্তে উঠে যায়। এর প্রভাব ভারতবর্ষে অনেকটা পড়েছে। শেষমেশ ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এসে উনি আইন করে গেছেন আজ থেকে সতীদাহ নিষেধ। এখনো চুপে চুপে কোথাও হয়, কিন্তু এখন সরকারিভাবে আইন রাজীব গান্ধী করে গেছে সতীদাহ করা যাবে না, নারীকে স্বামীর সাথে আগুনে পোড়ায় মারা যাবে। এতদিন পরে বুঝে আসছে। এবার আন্দাজ করুন পুরা বিশ্বের অবস্থা কেমন ছিল, কেমন শীতকাল তখন বয়ে চলছে। এই অবস্থায় যখন আল্লাহ জাহেরি আর বাহ্যিক বসন্তকাল আসে, রবিউল আউয়াল, রবিউল আউয়াল পুরা চন্দ্রের আলো সাধারণত 12 তারিখে ছড়ায়, কারণ 12 তারিখ তাদের পূর্ণিমার সময়, 13 কিংবা 14 তারিখে পূর্ণিমা হয়, পুরা পূর্ণিমার সময় পুরো আলো ছড়িয়ে পড়ছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগতে রবিউল আউয়াল কায়েম করার লক্ষ্যে এক মহামানবকে জগতে পাঠান, যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে জগৎবাসী চিনে। এই জন্য এক আল্লাহর ওলি বলছিলেন, রবিউন ফি রবিউইন ফি রবিউই ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। যে এমনি তো মৌসুম হিসাবে রবিউল আউয়াল ছিল বসন্তকালের প্রথম মাস, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগতে রবিউল আউয়াল সৃষ্টি করলেন আল্লাহ রাসূলকে পাঠাই, রবিউন ফি রবিউইন ফি রবিউই, এবং তিনি জন্মগ্রহণ করলেন কোন সময়, শবে সাদেকের সময়, অন্ধকার দূর হয় আলো ছড়িয়ে পড়ে এই সময়, এটা আরেক রবি আরেক বসন্ত, তিন বসন্ত যেন একসাথ হয়ে গেছে, জাহেরি বসন্তকাল এখন রুহানি বসন্তকাল, তার পাশাপাশি শবে সাদেক এটা আরেক বসন্তকাল, তিন বসন্ত একসাথ হয়ে ওয়ানো রুন পাও কানো রিন পাও কানো রি। এক নূর তো 12 তারিখ চাঁদের, চন্দ্রের নূর আর আলো চতুর্দিকে তখন ঝকমক ঝকমক করে, সেই নূরের সময় আরেক নূরের আবির্ভাব ঘটল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। ওই নূরের তুলনা এই নূরের আলো আরো কোটি কোটি গুণ বেশি। তার পাশাপাশি নিয়ে আসছেন কোরআন নামে আরেক নূর, সে তিন নূর একসাথে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নূরের মাধ্যমে জগতের অন্ধকারকে দূর করে দিয়ে রবিউল আউয়ালের মাধ্যমে এর আগের শীতকালের যে অবস্থা ছিল কঠিন অবস্থা ওইটা দূর করে দিল। এই মাস এখন আমাদের মধ্যে এসে গেছে রবিউল আউয়াল, আজকে রবিউল আউয়ালের 12 তারিখ। তবে এই মাসকে রবিউল আউয়ালের 12 তারিখকে সামনে রেখে কত ধরনের কুসংস্কার আমাদের মধ্যে শুরু হয়ে গেছে, সময় তো আজকে হয়তো কুলাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনের জুমাগুলোতে এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। কি কি কুসংস্কার জন্ম নিয়েছে, করার কি ছিল, করণীয় কি ছিল, বর্জনীয় কি ছিল, তা বাদ দিয়ে করণীয় বাদ দিয়ে বর্জনীয় গুলো করা আরম্ভ করছে, অথচ দাবি করতেছি মুসলমান শুধু তাই নয় আশেকের রাসূল, আমি রাসূলের আশেক, কিন্তু রাসূল যেগুলো নিষেধ করছেন, যেগুলো ধারে কাছে রাসূল যান নাই ওগুলো খুব করতেছি, আমি আশেকের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।